পরিস্থিতিকে মাথায় রেখে সম্পূর্ণভাবে স্বাস্থ্যবিধিকে মান্যতা দিয়ে অনাড়ম্বরভাবে পালিত হলো নদিয়ার মাছদিয়ার মৌলিক বাড়ি ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠান। এবছর 51 বছর পদার্পণ করলো মৌলিক পরিবারের জগন্নাথ দেবের স্নানযাত্রা। অন্যান্য বছর বিশেষ এই দিনটিতে বহু মানুষের সমাগম ঘটে মৌলিক বাড়ি মন্দির প্রাঙ্গণে, ঘটা করে আয়োজন করা হয় মহোৎসবের। হাজার হাজার ভক্তবৃন্দ পাত পেতে জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করে স্নানযাত্রা অনুষ্ঠান কেন্দ্র করে। ভগবান জগন্নাথ দেবের মূর্তি সাজে সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় মাছদিয়া রাজপথে। এছাড়াও 108 জন কুলীন ব্রাহ্মণ তারা দুধ গঙ্গা জল দিয়ে স্নান করানো হয় শ্রী জগন্নাথ দেবকে। যাই বছর কোভিড বিধি মেনে মাত্র 50 জন ব্রাহ্মণ দ্বারা স্নানযাত্রার নিয়ম রক্ষা করা হলো মৌলিক বাড়ির এই ঐতিহ্যবাহী স্নানযাত্রা অনুষ্ঠানে। অন্যান্য বছরের মতো আড়ম্বর না থাকলেও আজ বৃহস্পতিবার বিশেষ এই দিনটিতে সারাদিনব্যাপী ধর্মীয় রীতিনীতিকে বজায় রেখে হোমযজ্ঞ সহ শাস্ত্রীয় মতে জগন্নাথ দেবের পূজার্চনা শেষে মন্দির প্রাঙ্গণে উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় বলে জানা গিয়েছে মৌলিক পরিবার সূত্রে, যা অন্যান্য স্বাভাবিক বছরগুলির তুলনায় অনেকটাই জৌলসীন। এক কথায় কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যবিধিকে বজায় রেখে শুধুমাত্র সাবেকি ধর্মীয় রীতিনীতির নিয়মে রক্ষার্থে এই বছর পালিত হল মৌলিক বাড়ির জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠান বলে মনে করা হচ্ছে।